তো আমি ওদের লাইফটাইম রেকর্ড না না ঠিক আছে হ্যাঁ ও যে মারা গেছে ওদের যে এমপি জাতীয় পার্টি কিন্তু আমি তো লিডার অফ দ্য হাউস অবতার হুম আমার বড় ন অনেক টাইম আছে বিসমিল্লাহির রহমানির রহিম মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সড়ক সংযোগ প্রকল্প জয়দপুর চন্দ্রা টাঙ্গাইল এলেঙ্গা সড়ক এন ফোর চারলেন মহাসড়কে উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত তেইশটি সেতু এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনি জেলার ফতেপুর রেলওয়েভার পাসের শুভ উদ্বোধন অনুষ্ঠান আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সামগ্র অনুমতি নিয়ে শুরু করছি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জয়দবপুর চন্দ্রা টাঙ্গাইল এলেঙ্গা সড়ক চাললেনে উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত তেইশটি সেতু এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনী জেলার ফতেপুর রেলওয়ে ওভারপাসের শুভ উদ্বোধন অনুষ্ঠানে গণভবন প্রান্তে উপস্থিত রয়েছেন জাতির পিতার সুযোগ্য জ্যেষ্ঠকন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও উপস্থিত আছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবায়দুল কাদের এমপি মাননীয় সংসদ সদস্যবৃন্দ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ মুখ্য সমন্বয়ক সড়ক ও সড়ক বিভাগের সচিব প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিবর্গ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জয়দেবপুর চন্দ্রা টাঙ্গাইল লেঙ্গা সড়ক এন চার চার লেনে মহাসড়কে উত্তরণ উন্নীতকরণ শীসব প্রকল্পের আওতায় নির্মিত তেইশটি সেতু এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনী জেলার ফতেপুর রেলওয়ে ওভারপাসের সু উদ্বোধনের জন্য আমাদের সাথে ভিডিও কনফারেন্সিংয়ে সংযুক্ত রয়েছেন টাঙ্গাইল ও ফেনী জেলা প্রান্ত যেখানে উপস্থিত রয়েছেন মাননীয় সংসদ সদস্যগণ জনপ্রতিনিধিবৃন্দ সরকারি কর্মকর্তা সহ এই শুভ উদ্ভোগ উপকার উপকারভোগী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রসারিত হচ্ছে এবং ডিজিটাল বাংলাদেশের সুবাদে আমরা বেশ কয়েকটি ফেসবুক পেজে অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং যাচ্ছে শুধুবৃন্দ আগস্ট মাস বাঙালি জাতির জন্য একটি সুখের মাস কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই সুখের মাসকে একটি শক্তি ও সক্ষমতার মাসে রূপান্তরিত করেছেন আগামীকাল পনেরোই আগস্ট বাঙালি জাতির জীবনের সেই বেদনাবিদুর দিন এই সুখাবহ মুহূর্তে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গমাতা শেখ মুজিব শহীদ শেখ কামাল শেখ জামাল ও শেখ রাসেল সহ সে কালো রাতে হত্যাকাণ্ডের শিকার সকল শহীদানদের স্মরণ করছি একাত্তরের সকল বীর শহীদদের উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের কালো রাতে একাত্তরের পরাজিত শত্রু পাকিস্তান হানাদার বাহিনীর দূষর বর্বর কাপুরুষেরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতির অস্তিত্বকে মুছে দিতে চেয়েছিল কিন্তু জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোককে শক্তিতে পরিণত রূপান্তরিত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন সমৃদ্ধির সুপানে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উপকল্প দুই হাজার ও দুই হাজার একচল্লিশ এমনকি একুশশো সালের ডেল্টা প্ল্যানও প্রণয়ন করে দিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে যে অল্প কয়েকজন বরণ্য নেতা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এমডিজি ও সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এসডিজির ঘোষণাপত্র স্বাক্ষরের বিরল সম্মান অর্জন করেছেন তিনি তাদের একজন এদেশের জন্য তার সার্বক্ষণিক ভাবনা আর ক্লান্তিহীন পরিশ্রম আমাদের অনুপ্রাণিত করে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে সুষম উন্নয়নের জন্য আপনি যে পরিকল্পনা প্রণয়ন করেছেন তারই ধারাবাহিকতায় দেশের সকল এলাকায় উন্নয়নের মহাযজ্ঞ সম্পাদিত হচ্ছে উন্নয়নের মহাসড়কে অপ্রতিরুদ্ধ অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পদ্মা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ প্রকল্প মহেশকালী মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন প্রকল্প মেট্রো রেলের মতো মেগা প্রকল্প ছাড়াও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বদলে দিচ্ছে বাংলাদেশের অবকাঠামোর মানচিত্র আজ আরও একটি যুক্ত হচ্ছে সদ্য সমাপ্ত জয়দেবপুর চন্দ্রা টাঙ্গাইল এলেঙ্গা সড়ক এন ফোর চার লেনে মহাসড়কে উন্নীতকরণের মাধ্যমে এই প্রকল্পের আওতায় নির্মিত তেইশটি সেতু এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনী জেলার ফতেপুর রেলওয়ে ওভারপাসের শুভ উদ্বোধন আপনার উন্নয়ন অগ্রযাত্রার মাইল ফলক এই উদ্বোধনের মাধ্যমে আপনার বহু কাঙ্ক্ষিত মহাসড়কের শৃঙ্খলা ফিরে আসবে এ পর্যায়ে জয়দেবপুর চন্দ্রা টাঙ্গাই লেলেঙ্গা সড়ক এন চার চারলেন মহাসড়কে উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত তেইশটি সেতু এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনী জেলার ফতেপুর রেলওয়ে ওভারপাস প্রকল্পের উপর উপস্থাপনা ও ভিডিও চিত্র প্রদর্শন করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জনাব নজরুল ইসলাম সচিব জনাব নজরুল ইসলাম বিসমিল্লাহির রহমান রহিম মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় মাননীয় সংসদ সদস্যবৃন্দ সেনাবাহিনীর প্রধান মুখ্য সচিব মুখ্য সমন্বয়ক এস ডিজি ইঞ্জিনিয়ারিং ইন চিফ সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমার বিভিন্ন পর্যায়ের সহকর্মী আমন্ত্রিত সুদীবৃন্দ এবং ইলেকট্রনিক প্রিন্টমের সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আগস্ট মাস শোকের মাস আগামীকাল শোকাবহ পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সহধর্মণী বঙ্গমাতা ফজিলাতুন নেসা এবং তাঁর পরিবারে অনেকেই এই দিনে শাহাদ বরণ করেছেন শহীদ হয়েছেন আমি তাদের স্মৃতির প্রতি স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী আপনার সুযোগ্য গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার নির্লরভাবে কাজ করে যাচ্ছে যার ফলশ্রুতি হচ্ছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়ন উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ এক্ষেত্রে আপনার সরকারের আমলে মহাসড়ক নেটওয়ার্কের উন্নয়ন হচ্ছে উল্লেখযোগ্য মাননীয় প্রধানমন্ত্রী আজ সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের দুইটি উদ্বোধনী বিষয় হচ্ছে বিষয় রয়েছে একটি হচ্ছে জয়দেবপুর চন্দা টাঙ্গাল এলেঙ্গা মহাসড়ক চাইল্ড লেনে উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত তেইশটি সেতু অপরটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কে ফেনী জেলা ফতেহপুর রেলওয়ে পাঁচ দক্ষিণ এশিয়ার সাতটি দেশ যথাক্রমে বাংলাদেশ ভুটান ভারত নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ও মায়ানমার নিয়ে গঠিত সাউথ এশিয়া রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেক ফোরাম এই ফোরামের আওতা একুশটি উপাঞ্চলিক সড়ক করিডোরের মধ্যে চার নম্বর করিডোরটি হচ্ছে ভুটানের রাজধানী থিম্পু থেকে শুরু করে ভারতের জয়গাঁও থেকে চ্যাংরাবান্দার হয়ে চ্যাংরাবান্দা হয়ে বুড়িমরি স্থলবন্দর দিয়ে এবং নয় নম্বর করিডোরটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে শুরু করে বাংলা বান্দা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে করিডোর দুটি রংপুর বগুড়া বঙ্গবন্ধু সেতু টাঙ্গাল জয়দেবপুর হয়ে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রাম এবং হাটে কুমড়োল কুষ্টিয়া যশোর খুলনা হয়ে মংলা বন্দরের সাথে প্রতিবেশী দেশগুলোর সাথে সড়ক যোগাযোগ স্থাপন করবে এই দুটি করিডোর সহ বাংলাদেশের অভ্যন্তরে অন্যান্য উপ আঞ্চলিক সড়ক নেটওয়ার্ক উন্নয়নের জন্য ইতিমধ্যে এক হাজার সাতশো পঞ্চাশ কিলোমিটার সড়ক উন্নয়নের নকশা প্রণয়ন করা হয়েছে নকশা ডিজাইনকৃত সড়কগুলির মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম পদক্ষেপ হিসাবে সাসেকের আওতায় পাঁচ হাজার পাঁচশো তিরানব্বই ষোলো কোটি টাকা সত্তর কিলোমিটার দীর্ঘ লেনে করা হয়েছে এবং এর চলমান শুরুতে চাইল্ড লেন হলেন হলেও পরবর্তীতে মানের প্রধানমন্ত্রী আপনার নির্দেশে গতি চলাচলের জন্য পৃথক দুইটি লেন এখানে যুক্ত করা হয়েছে অর্থাৎ মহাসড়কটি ছয় লেনে উন্নীত হচ্ছে পাশাপাশি এক হাজার এগারো কোটি টাকা ব্যয়ে সাসেক দুইয়ের আওতায় এলেঙ্গাতে ঘাটি গমরুল হয়ে রংপুর মোড় পর্যন্ত একশো নব্বই কিলোমিটার মহাসড়ক ধীরগতির জন্য দুইটি দুইটি পৃথক লেন সহ ছয় লেনে উন্নীতকরণ কাজের উন্নীতকরণ কাজের দরপত্র প্রক্রিয়াও সম্পন্ন হওয়ার পথে সাসেক প্রকল্পের আওতায় ধীরগতির জন্য দুইটি পৃথক লেন সহ ডিভাইডার যুক্ত চাইল্ড লেন সহ বস্তুত সয় মহাসড়ক নির্মাণে কার্যক্রম বাংলাদেশে এটি প্রথম এবং মাননীয় প্রধানমন্ত্রী আর কৃতিত্ব আপনার নেতৃত্বাধীন বর্তমান জনবান্ধব সরকারের এর মাধ্যমে সড়ক নিরাপত্তা যেমন জোরদার হবে তেমনি মানুষের যাতায়াত হবে স্বাচ্ছন্দ্যময় এবং ও সময় সাশ্রয়ী মাননীয় প্রধানমন্ত্রী জয়দেবপুর চন্দ্রা টাঙ্গাল এলেঙ্গা মহাসড়ক সয় উন্নীতকরণ প্রকল্পের কার্যক্রম শুরু হয় জানুয়ারি দুই হাজার ষোলো জুন দুই হাজার বিশের মধ্যে প্রকল্পটি কার্যক্রম সম্পন্ন হবে প্রকল্পটি আওতায় তেরোটি আন্ডারপাস এবং ছয় দশমিক এক কিলোমিটার নয়টি পাস ও ফ্লাইওভার নির্মাণ সহ সড়ক ও জনপথ অধিদপ্তরের মাধ্যমে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যান চলাচল অব্যাহত রেখে প্রকল্পটি বিশাল কর্মযোগ্য এগিয়ে চলছে মূল কাজের বর্তমান অগ্রগতি সত্তর পার্সেন্ট এবং চাইল্ড লেনের সাথে পরবর্তীতে পৃথক দুইটি লেন যুক্ত করায় সংশোধিত কাজের অগ্রগতি প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট চলমান কাজের মধ্যেও যান চলাচলের জন্য মহাসড়কটি উন্মুক্ত আছে আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার নিমিত্তে এই প্রকল্পের অধীনে নির্মিত তেষ্টি সেতু আজ আপনার শুভ উদ্বোধনের মাধ্যমে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তেষ্টি সেতু আমি সময় স্বল্পতা সেতু নামগুলো উল্লেখ করছি না জাস্ট আমি স্লাইডে শো করছি পাঁচ হাজার পাঁচশো তিরানব্বই কোটি ষোলো লক্ষ টাকা প্রকল্প বে তেস এই প্রকল্পের আওতায় তেষ্টটি সেতুর জন্য নির্মাণ হয়েছে তিনশো চার নামগুলো হচ্ছে আগের স্লাইডটা লতিপুর সেতু উত্তর হিজলতলি সেতু টানসূত্রাপুর সেতু সোহাগপুর সেতু দেওহাটা দুই সেতু দেওহাটা তিন সেতু পোস্ত কুমারী সেতু সুবল্লা সেতু আকলিমতলা সেতু পাকুল্লা সেতু জামর্কি সেতু আমলাপাড়া সেতু কবুতাবাই সেতু মাদুরদনি সেতু খারজানা সেতু আমপুর সেতু কান্দিলা সেতু শিবপুর সেতু বিক্রমহাটি সেতু এক বিক্রমহাটি সেতু দুই রসুলপুর সেতু পুংলি সেতু ও পালু সেতু মাননীয় প্রধানমন্ত্রী পাঁচ হাজার পাঁচশো তিরানব্বই দশমিক ষোলো কোটি টাকার প্রকল্পের এইতুর জন্য নির্মাণ লক্ষ টাকা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে এবং দেশীয় আন্তর্দেশীয় সড়ক যোগাযোগের ক্ষেত্রে একটা যুগান্তকারী একটা উন্নয়ন সাধিত হবে এরপরে আমি তিনটি স্লাইডে তেইশটি সেতুর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সেতুর আমি চিত্র প্রদর্শন করছি নেক্সট নেক্সট জি মাননীয় প্রধানমন্ত্রী এরপরের উপস্থাপনাটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনী জালায় ফতেপুর রেলওয়ে ওভারপাস বর্তমান সরকার সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দুই লেন থেকে চার লেনে উন্নীত করা হয় কিন্তু ফেনী জেলার ফতেপুর রেল ক্রসিং ওভারপাস নির্মাণ কাজ অসমাপ্ত থাকায় মহাসড়ে মহাসড়কের লাইনের সুবিধা সুবিধা ভোগ করা যাচ্ছিল না এই রেল ক্রসিংয়ে দৈনিক আটান্নবার বিভিন্ন ধরনের ট্রেন চলাচল করায় তীব্র যানজট সহ সড়ক পথে যানবাহন চলাচলে দীর্ঘ সময় ক্ষেপণত বাংলাদেশ সেনাবাহিনীর চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বেটালিয়ান প্রায় নিত্যদিনে বৃষ্টি বাদলের মধ্যে এবং অসংখ্য যান চলা চলাচল অব্যাহত রাখার চ্যালেঞ্জ মোকাবেলা করে অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠার সাথে ফথপুর রেলওয়ে ওভারপাসে নির্মাণ কাজ সম্পন্ন করেছে এ কাজে সড়ক জনপদ অধিদপ্তর তত্ত্বাবধানকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করেছে ওভারপাস নির্মাণ সংশ্লিষ্ট সেনাবাহিনীর সকল সদস্য সম্মানিত এবং সম্মানিত সেনাবাহিনীর প্রধানকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে আটষট্টি কোটি একষট্টি লক্ষ টাকা ছিয়াশি দশমিক উনাশি মিটার দীর্ঘ এবং একুশ দশমিক ষাট মিটার পস্ত ওভারপাস নির্মাণ ছাড়াও এই প্রকল্পের মূল কাজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল তিনশো পাঁচ মিটার দীর্ঘ অ্যাক্সেস রুট সাতশো ত্রিশ মিটার দীর্ঘ অ্যাপ্রোচ রুট এবং একশো তিয়াত্তর দশমিক আটান্ন মিটার দীর্ঘ ফুটপাথ ও ছয়শো মিটার দীর্ঘ সাইড ড্রেনও এই প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত ছিল এরপরে রেল ওভারপাসের একটি চিত্র দেখাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী চাইল্ড বিশিষ্ট ফতেপুর রেল ওভারপাসটি নির্মাণে ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল নিরবিচ্ছিন্ন কম ঝুঁকিপূর্ণ সময় সাশ্রয়ী হবে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আপনার সরকারের সরকারের পক্ষে সরকারের ঈদ উপহার হিসাবে আমি মনে করি ঈদ যাত্রা অপেক্ষাকৃত নির্বিঘ্ন স্বস্তিদায়ক করার জন্য আপনার উদ্বোধনের মাধ্যমে ফতেপুর রেল ওভারপাসটি সম্পূর্ণরূপে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ এয়ারপোর্ট ফতিহপুর রেলওয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হবে ধন্যবাদ সকলকে প্রধানমন্ত্রী সম্প্রতি

প্রধানমন্ত্রী গত সতেরোই মার্চ দু তারিখে মাত্র আঠারো শতাংশ সম্পন্নকৃত ফেনী জেলার ফতেপুরের রেলওয়ে ওভারপাসটি নির্মাণের পরিকল্পনা মন্ত্রণালয় এবং পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের আন্তরিক সহায়তা না পেলে এই ওভারপাসটি কাঙ্ক্ষিত সময়ে শেষ করা সম্ভবত না চারলেন বিশিষ্ট ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাসটি নির্মাণের ফলে আরও এক ধাপ এগিয়ে যাবে আমাদের অর্থনীতি আর বাস্তবায়িত হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ করার স্বপ্ন এর বাস্তবায়নের সফল রূপকার তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এবং তা বাস্তবায়নে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ধন্যবাদ সড়ক বিভাগ এবং বাংলাদেশ সেনাবাহিনীকে এবার বক্তব্য রাখবেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমদ বিজিবিএম পিবিজিএম বিজিবিএমএস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় সম্মানিত সংসদ সদস্যবৃন্দ মুখ্য সচিব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত সুদিমণ্ডলী আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সংযোগস্থল তথা ফেনিজেলার ফতেপুর ফতেপুরে চার লেন বিশিষ্ট রেলওয়ে ওভারপাস উদ্বোধন উপলক্ষে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকের এই বিশেষ দিনে আমি সর্বপ্রথম সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার বলিষ্ঠ নেতৃত্বে সুজিত হয়েছিল আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম এবং আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ উপস্থিত সুদীমণ্ডলী মণ্ডলী উনিশশো সালের এই আগস্ট মাসে জাতির পিতা ও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহপরিবারে নির্মমভাবে নিহত হন আমি পনেরোই আগস্টে সকল শহীদানদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি পাশাপাশি জাতির পিতা সহ সকল জন্য দোয়া কামনা করছি উপস্থিত মণ্ডলী, ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে দেশকে উন্নতির উচ্চ শিখরেও পৌঁছানোর জন্য বর্তমান সরকারের ক্রম প্রসারমান বলিষ্ঠ এবং সময় উপযোগী পদক্ষেপসমূহের মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মহাসড়ককে চার চাললেন বিশিষ্ট রেলওয়ে ওভারপাস নির্মাণ একটি উল্লেখযোগ্য মাইল ফলক মাননীয় প্রধানমন্ত্রী আপনি গত সতেরোই মার্চ দুই হাজার তারিখে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সংযোগস্থল তথা ফেনী জেলার ফতেপুরে অবস্থিত রেল ক্রসিং এলাকায় যার তখন মাত্র আঠারো শতাংশ কাজ সম্পন্ন হয়েছিল সেই রেলওয়ে ওভারপাসটি সম্পূর্ণভাবে নির্মাণের দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর উপর ন্যস্ত করেন বাংলাদেশ সেনাবাহিনী চাল লেন বিশিষ্ট আটষট্টি দশমিক সাত নয় মিটার দীর্ঘ রেলওয়ে ওভারপাসটি নির্দিষ্ট সময়ের মধ্যেই কোনো অতিরিক্ত বরাদ্দ ব্যতিরেকে সম্পন্ন করে একুশ দশমিক ছয় শূন্য মিটার প্রস্থ এবং ছেষট্টি দশমিক সাত নয় মিটার দৈর্ঘ্য চার লেন বিশিষ্ট ওভারপাসটি ছাড়াও তিনশো পঞ্চাশ মিটার অ্যাক্সেস রোড এবং সাতশো তিরিশ মিটার অ্যাপ্রোচ রোড নির্মাণ করা হয়েছে আপনি জেনে আনন্দিত হবেন যে স্বল্প সময়ের মধ্যেই আমরা সম্পূর্ণ দেশন নির্মাণশৈলী ও পরামর্শক দ্বারা গুরুত্বপূর্ণ এই রেল রেলওয়ে ওভারপাস প্রকল্পটি সম্পন্ন করেছি মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে দেশে আমদানি ও রপ্তানিকৃত অধিকাংশ পণ্য চট্টগ্রাম সমুদ্রবন্দর হতে ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়ক পথে ফেনী ফতেপুর হয়ে পরিবহন করা হয় তাই ফেনী জেলার ফতেপুর চার লেনের রেলওয়ে ওভারপাস নির্মাণের সিদ্ধান্ত ছিল আপনার সুদূর প্রসারী চিন্তাশীল পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী পদক্ষেপ আপনি অবগত আছেন যে প্রকল্পটির সেনাবাহিনীর অংশ নির্ধারিত বাজেট সীমার মধ্যে থেকেই মাত্র আটষট্টি কোটি একষট্টি লক্ষ টাকা ব্যয়ে সম্পন্ন করা হয়েছে প্রকল্পটি চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এবং তার অধীনস্থ বিশ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ানের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে আপনার প্রগতিশীল নির্দেশনায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় আপনার দেওয়া গুরুত্বপূর্ণ এই দায়িত্বটি নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে আমরা গর্বিত মাননীয় প্রধানমন্ত্রী প্রকল্পটি বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় যার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ট্রাফিক ম্যানেজমেন্ট এবং প্রতিদিন বার রেলওয়ে পাস প্রদানের কারণে সৃষ্ট ভাইব্রেশনের সময় ব্যতিরেকে কাজ চলমান রাখা তবে সুষ্ঠু পরিকল্পনা এবং স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও জনগণের সার্বিক সহযোগিতায় এই সকল সমস্যা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্পন্ন সম্ভব হয়েছে আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা এবং সড়ক ও জনপদ বিভাগকে তাদের ব্যক্তিগত ও সামগ্রিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার দিক নির্দেশনায় দেশের অর্থনৈতিক ও অর্থ সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করতে পেরে আমি এবং বাংলাদেশ সেনাবাহিনী তথা কোর অফ ইঞ্জিনিয়ার্সের সকল সদস্য গর্বিত আমি নিশ্চিত যে দেশ গঠনমূলক কর্মকাণ্ডে একত্রে কাজ করতে পারলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা অতি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি পরণ করুণাময় আল্লাহ তালা আমাদের সকলে সহায় হন আসসালামু আলাইকুম ধন্যবাদ আমি সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদকে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব অবায়দুল কাদের এমপি স্যার আজ চোদ্দোই আগস্ট আগামীকাল আমাদের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত রক্তাক্ত স্মৃতি বিজড়িত পনেরোই আগস্ট আগস্ট মাস এলেই ভোরের ঘাসের ডোকায় শিশির বিন্দুর মতো আমাদের ভালোবাসার অস্ত্র ঝরে পড়ে আমাদের বেদনার অস্ত্র ঝরে পড়ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এই দিনটির প্রতি আমরা আবিষ্ট এখানে আমাদের আছে পৃথিবীর প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড সেখানে বিশ্বাসঘাতক আপন মানুষ হত্যাকাণ্ডের পর মার্ক অ্যান্টনি সেজারের রক্তাক্ত মরদেহ কফিনে সামনে রেখে রোমবাসীর উদ্দেশ্যে যে বর্মস্পর্শী ভাষণটি দিয়েছিলেন শেক্সপিয়ারের ভাষায় এক জায়গায় সেটি ছিল এরকম দি আনকাইন্ডেস্ট কার্ট অফ অল আলজেরিয়ার বেনবেল্লা ঘানক্রুমা গুয়া তেমালারিজ বিদি বিশা মরিস দেখুন ইতিহাসের দিকে চিলির আলেন্দি এখানে অবলা নারী নেই এখানে অবরুষ শিশু নেই এখানে মেহেদিরাঙ্গা হাত নেই এখানে অন্তঃসত্ত্বা নারী নেই যেটা ঘটেছিল বাংলাদেশে পঁচাত্তরের পনেরোই আগস্ট কাজে শেক্সপিয়ার যদি বেঁচে থাকতেন তিনি আজ এভাবে বলতেন যে বাংলাদেশের পনেরোই আগস্টের হত্যাকাণ্ডই দি মোস্ট আনকাইন্ডেস্ট কাট অফ অল সেই পনেরোই আগস্ট এক ঝাঁক বুলেটের গরচ জাতির পিতা ছাঁচরা বক্ষ বিশাল বক্ষ সিঁড়িতে পড়ে রইল বাংলার এমন এক ফার্স্ট লেডিজ কখনো টেলিভিশনের পর্দায় তার দাপটের অস্তিত্ব কেউ পায়নি টের পায়নি বেগম বঙ্গমাতা বেগম ফজিলজি রক্তাক্ত শেখ কামাল বাংলার তারুণ্যের জাগ্রত বিবেক রক্তাক্ত শেখ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিশ্রুতিশীল অফিসার রক্তাক্ত আসেল দেশপ্রেমিক সেনাবাহিনীর গর্ব কর্নেল জামিল বঙ্গবন্ধুকে রক্ষা করতে ছুটে এসছিলেন তিনিও রক্তাক্ত প্রাণহীন সেই গভীর বেদনার স্মৃতি বিজড়িত পনেরোই আগস্ট আগামীকাল আমি জাতির পিতা বঙ্গবন্ধু মজি সহ যারা সেদিন আমাদের মাছ থেকে রক্তাক্ত বিদায় নিয়েছেন আমি তাদের অমর স্মৃতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আজকে আসলে কিছু বলা যাচ্ছে না পনেরোই আগস্ট কয়েক ঘন্টা পরে আজ আমরা আজ গর্বিত যে বঙ্গবন্ধুর রক্ত আদর্শের উত্তর রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজ বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন আজকে আমাদের মুক্তি সংগ্রামের কাণ্ডারি বঙ্গবন্ধু কন্যা একজন এদেশে দিয়ে গেছেন স্বাধীনতার লেগাসি আরেকজন ইকোনমিক ইমানসিপেশনের লেগাসি বাংলাদেশে বঙ্গবন্ধু নেই শেখ হাসিনাও থাকবেন না কিন্তু এই দুটি পলিটিক্যাল এবং ইকোনমিক ইমানসিপেশনাল লেগাসির উত্তরাধিকারের এই জনপদে এই দেশে কোনো দিনও মৃত্যু হবে না এটাই হচ্ছে বাস্তবতা দেখ আমি আজকে আমাদের সচিব এবং সেনাবাহিনীর পক্ষ থেকে একটা সুন্দর প্রেজেন্টেশন এই দুটা দেখুন ঈদ উপলক্ষে নেত্রী গতকাল নির্দেশনা দিয়েছেন আজকে আমরা উদ্বোধন করছি এই প্রোগ্রামের আয়োজন হয়েছে তেইশটি ফলক তৈরি করতে হয়েছে সেনাবাহিনীর ইএনসিসি দিক সাহেবকে আমি ফোন করি হিট নো। আমি অবাক হলাম সঙ্গে সঙ্গে বললো কবে আমি বললাম আগামীকাল চারটায় পারবেন তো হ্যাঁ কেন পারব না ঠিকই পেরেছেন সব আয়োজন হয়ে গেছে আমি দেখেছি আমার মায়ের লাশ নিয়ে যখন আমি ফেনি ওভারপাস পার হচ্ছিলাম শেষ রাতে সেনাবাহিনীর অফিসাররা বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে কি কষ্ট দাঁড়িয়ে আছে কাজ করছে সে কারণে গত ঈদের আগে একটা সংকটের সেখানে সৃষ্টি হয়েছিল মাইলের পর মাইল যানচল। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে এখানে জনদুর্ভোগ হচ্ছে এটা দেখতে হবে আবার মাননীয় প্রধানমন্ত্রীর এটাও আস্থা আছে যে সেনাবাহিনী এ কাজটি যথাসময় শেষ করবে কিন্তু ঈদের সময় সংকট হয়নি দুটি ল্যান চালু করা হয়েছিল আমি বারবার গেছি এখানে পিডি সাহেব আছে এরা অনেকে খুব কষ্ট করে ওখানে আমি ফ্লাইওভারের সময় দেখেছি এবার পাসের সময় দেখেছি আর এটা একটা ভালো কাজ হলো ঈদকে সামনে রেখে সেখানে একটা সমস্যা হয় আবার এলেঙ্গা পর্যন্ত যে ফোর লাইন মানি আমরা ফোর লাইন খুলে দিচ্ছি ঈদ উপলক্ষে আপনার নির্দেশে এবং তেইশটি ব্রিজ একসঙ্গে ওপেন হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে এই সড়কে আসন্ন ঈদে ইনশাল্লাহ রাস্তার জন্য কোনো যানজটের আশঙ্কা থাকবে না আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না এদেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে মন মানসিকতার পরিবর্তন চায় শুধু ইঞ্জিনিয়ারিং শুধু এনফোর্সমেন্ট দিয়ে এখানে সমস্যা সমাধান হবে না সেনাপ্রধান এখানে আছেন আপনাকে ধন্যবাদ আমাদের উন্নয়নের পার্টনার আগামী অক্টোবর মাসে আমরা আশা করছি শেখ হাসিনা পদ্মা সেতু প্রস্তাবিত প্রস্তাবিত শেখ হাসিনা পদ্মা সেতু এবং বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে সিক্স লাইন এক্সপ্রেসওয়ে এবং রিভার প্রোটেকশন তীর রক্ষা যে প্রকল্প যেটা সেনাবাহিনীর সহযোগিতা সম্পন্ন করা হয়েছে এবং রেলেরও একটা প্রকল্প আছে সেখানে বৃত্তিপ্রস্তর এই কয়টি প্রকল্প একসঙ্গে দশ থেকে পনেরো তারিখের মধ্যে নেত্রী যেদিন সময় দেবেন সেদিন আমরা উদ্বোধন ভিত্তিপ্রস্তরের কাজ সম্পন্ন করব আমার কথা এখানে শেষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু মাননীয় মন্ত্রীকে তার মূল্যবান বক্তব্য এবং প্রস্তাবনার জন্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আমরা সরকারি কর্মচারীরা সামরিক বেসামরিক সকলেই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা পারি পেরেছি এবং পারব হ্যাঁ ধন্যবাদ স্যার সম্মানিত সুধীবৃন্দ এবার সেই মাহেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জয়দেবপুর চন্দ্রা টাঙ্গাইল এলেঙ্গা সড়ক এন চার চারলেন মহাসড়কে উন্নীতকরণ শীর্ষ প্রকল্পের আওতায় নির্মিত তেইশটি সেতু এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনী জেলার ফতেপুর রেলওয়ে ওভারপাসের শুভ উদ্বোধন করবেন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সূচনা বক্তব্য প্রদান এবং নির্মিত সেতুসমূহ এবং ওভারপাসের সানুগ্রহ শুভ উদ্বোধন ঘোষণার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ বিসমুল্লাহ রহমান রহিম আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের সড়ক ও সেতু মন্ত্রী সেনাপ্রধান সহ আমাদের সামরিক এবং অসামরিক কর্মচারী বৃন্দ এবং আমাদের ওপারেজ ফেনি এবং টাঙ্গাইল সহ আমাদের বিভিন্ন জেলার সঙ্গে সংযোগ রত সকল সদস্যদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আগস্ট মাস আমাদের শোকের মাস কাল হচ্ছে সেই কালো দিন যেদিন আমরা বাঙালি জাতি হারিয়েছিল জাতির পিতাকে আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং পনেরোই আগস্ট আমার মা আমার ছোট তিন ভাই সহ ভাতৃবধূ চাচা আমার বাবার মিলিটারি সেক্রেটারি এবং পুলিশের কর্মকর্তা এএসআই এসবি এস বি সিদ্দিকুর রহমান যারা সেই দিন জীবন দিয়েছেন আমার আর অন্যান্য আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের সকলের প্রতি আপনার মাখফাত আমি কামনা করছি আমি শ্রদ্ধা জানাই ত্রিশ লক্ষ শহীদের প্রতি দু লক্ষ মা বোনের প্রতি যাদের মহান ত্যাগের বিনিময়ে আমরা দেশের স্বাধীনতা পেয়েছি জাতিপিতা বাংলার মানুষের মুক্তি চেয়েছিলেন দীর্ঘ তেইশ বছর সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করি এবং স্বাধীনতা পর একটা যুদ্ধবিধ্বস্ত দেশ তিনি গড়ে তুলছিলেন চেয়েছিলেন যে বাঙালির জীবনমান উন্নত হবে দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে বাংলার মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার সুযোগ হবে বাংলার মানুষ উন্নত জীবন পাবে এটাই ছিল তার জীবনের একমাত্র কামনা মাত্র সাড়ে তিন বছর একটি যুদ্ধবিধ্বস্ত দেশ একটি প্রদেশ নয় মাসের মধ্যে আমাদেরকে সংবিধান দিলেন মৌলিক চাহিদার কথা উল্লেখ করে সেগুলি বাস্তবায়ন করবেন এবং এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলে একটি স্বল্পোন্নত দেশ হিসেবে উন্নীত করেছিলেন যখনই বাংলাদেশ সেই বিধ্বস্ত ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তিনি যখন যাত্রা শুরু করেন এবং মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয়ী জাতি কিন্তু পরাজিত শক্তিরা কখনো বসে থাকেনি তাদের ষড়যন্ত্র অব্যাহত থাকে তারা যখন দেখতে পেল যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে তখনই চরম আঘাত হানল পঁচাত্তরের পনেরোই আগস্ট এই আঘাত যে শুধু রাষ্ট্রপতিকে হত্যা করেছেন তা না সাথে সাথে একটি পরিবারকে তারা শেষ করে দিল যেখানে আমার দশ বছরের ছোট্ট ভাইটি পর্যন্ত রেহাই পায়নি একটা উদ্দেশ্য ছিল যে ওই রক্তের কেউ যেন কখনো আর না আসতে পারে আর যাকে ঘিরে বাংলার যেন ঘুরে দাঁড়াতে না পারে আমার ছোট বোন আমি আমরা বিদেশে ছিলাম একটা দিনে সব হারালাম মা বাবা ভাই সব হারিয়ে গেলাম ঘর নাই বাড়ি নাই আমরা শরণার্থী হলাম ছয়টা বছর দেশে আসতে পারিনি বাংলাদেশ আওয়ামী লীগ আমার অনুপস্থিতিতে আমাকে দলের সভাপতি নির্বাচিত করে আমি সকল বাধা বিঘ্ন অতিক্রম করে ফিরে আসি বাংলা মাটিতে ফিরে আসার পর আমাকে বত্রিশ নম্বর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি আমি যে ওই বাড়িতে যেখানে আমার বাবা মা ভাই সব জীবন দিয়েছে সেখানে যে একটু মোনাজাত করবো একটু দোয়া করবো সে অধিকারটুকু আমার ছিল না হত্যাকারীদের বিচার হয়নি ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে হত্যাকারীদের বিচারের হাত থেকে রেহাই দেওয়া হয়েছিল এবং বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল আমি কথা জানাই বাংলার জনগণের প্রতি তাদের সমর্থন পেয়েছি গ্রামেগঞ্জে ঘুরেছি মানুষের ভালোবাসা পেয়েছি বাবা মা ভাই হারিয়ে রিক্ত হয়ে দেশের মাটিতে ফিরেছিলাম কিন্তু পেয়েছি বাংলার লাখো মানুষের ভালোবাসা আর আমাদের অগণিত নেতা কর্মী সমর্থক মুজিব আদর্শের সৈনিক তাদের সহযোগিতা একটাই লক্ষ্য ছিল যে যে জাতির জন্য আমার বাবা জীবন দিয়ে যাবেন সে জাতির ভাগ্য যেভাবে পরিবর্তন করতেই হবে আর তাদের জন্য যে স্বপ্নটা তিনি দেখতেন আমি বড় সন্তান সবসময় তিনি গল্প করতেন এই বাংলাদেশটাকে গড়ে তুলবেন কিভাবে দেশটাকে সুন্দর করবেন কিভাবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন সব সময় ওই একই আলোচনা আমাদের হতো সে কারণেই আমি যেহেতু জানি আমার বাবার লক্ষ্যটা কি স্বপ্নটা কি চেয়েছিলেন তিনি বাংলাদেশকে নিয়ে কত আকাঙ্ক্ষা ছিল তার প্রতিটি গ্রামকে সুন্দরভাবে সাজাবেন প্রতিটি মানুষ সুন্দরভাবে বাঁচবে কিন্তু পনেরোই আগস্ট যখন তাকে কেড়ে নেওয়া হলো তারপর থেকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন আর হয়নি কিছু মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে যারা ক্ষমতায় ছিল অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের কিন্তু সাধারণ মানুষ শোষিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত থেকে গিয়েছিল সেই জন্য আমি আমার জীবনের একটাই লক্ষ্য স্থির করে নিলাম যে যে কোনোকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে মানুষ যদি একটু ভালো থাকে মানুষ যদি একটু শান্তিতে থাকে সুখে থাকে মানুষদের একটু সুখের মুখ দেখে আর্থিক সচ্ছলতা পায় দুবেলা খেতে পারে গৃহহারা মানুষদের ঘর পায় রোগের চিকিৎসা পায় শিক্ষার আলোতে আলোকিত হয় দেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি হয় এই একটা লক্ষ্য নিয়েই রাজনীতি করেছি আর কোন দিকে ফিরে তাকাইনি আজকে যখন আমাকে কালকে গতকালকে আমাকে যখন আমাদের সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আমাদের দলের সাধারণ সম্পাদক জানালেন যে তেইশটি সেতুর তৈরি আছে উদ্বোধনের জন্য এবং একটা ওভারপাস ঢাকা চট্টগ্রাম রাস্তার সেটা তৈরি আছে সেটা উদ্বোধন করতে হবে বলল পরে সেপ্টেম্বর মাসের দিকে আমলাম কেন আমি কালকেই করব কারণ আমার সবসময় একটা জিনিস মনে হয় যে দেশের মানুষের সুখ সুবিধার জন্য যদি একটি ছোট কাজও করতে পারি তাহলে অন্তত আমার বাবার তো শান্তি পাবে নিশ্চয়ই তিনি জানতে পারবেন একটু একটু স্বস্তি পাবেন আমার এটা আমার উপলব্ধি যে বেহ থেকে নিশ্চয়ই তিনি দেখতে পান যে তার দেশের মানুষগুলি কেমন আছে তাই আমি বললাম যে আমরা কাল কি করব স্বজন বেদনা নিয়ে আমাকে চলতে হয় আর আমার চলার পথ কখনোই খুব সহজ না আমি জানি বারবার আমাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে কিন্তু আমি পিছিয়ে যাইনি আমি কখনো পিছিয়ে যাওয়ার চেষ্টাও করিনি আমি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সেটাই আমার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আর সেই ক্ষেত্রে আমি সহযোগিতা পেয়েছি সকলের আজকে আমরা এই যে সড়ক এবং এতগুলি সেতু এবং সংযোগগুলি করতে পারছি এর ফলে আজকে শুধু বাংলাদেশ না বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের একটা দ্বার উন্মোচিত হলো যে কথাটা জাতির পিতা স্বাধীনতার পরেও বলেছেন যে আঞ্চলিক সহযোগিতা উপ আঞ্চলিক সহযোগিতা তা আমরা যে এই দক্ষিণ এশিয়ায় উপ আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার একটি ক্ষেত্র তৈরি করেছি যেটা সাসেক হিসেবে পরিচিত যেটা সাউথ এশিয়া সাব সাবরিজনাল ইকোনমিক কোঅপারেশন এই সাসেকের আওতায় একটা রিজোনাল মানে যোগাযোগ অর্থাৎ উপ আঞ্চলিক যোগাযোগ তৈরি করা এবং যার মধ্য দিয়ে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য উন্নতি হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে সেই সাথে সাথে আমাদের উপ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে শুধু বাংলাদেশ না বাংলাদেশের সাথে সাথে সাউথ এশিয়ান দেশগুলিরও উন্নতি হবে এবং এই উন্নয়নের ছোঁয়াটা আমাদের দেশের গ্রাম অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে মানুষ পাবে সেই লক্ষ্য নিয়েই আমাদের সকল কাজ তো আজকে এই মুহূর্তে আমি আর বেশি কিছু বলতে চাই এটুকু বলবো যে তেইশটি সেতু এবং সেই সাথে আমাদের যে ঢাকা চট্টগ্রাম চাললেন তার যে ওভারপাস আমরা যেটা করলাম রেলওয়ে ওভারপাস আপনারা লক্ষ্য করবেন আমরা এখন থেকে যত রাস্তা করছি একটা হচ্ছে স্থানীয়ভাবে সাধারণ মানুষ যেন চলাচল করতে পারে তার জন্য আলাদা রাস্তা রাখছি যেটা হাইওয়ে হবে সেখানে দ্রুত যান চলবে সড়ক দুর্ঘটনা যাতে হ্রাস পায় এবং এলাকার মানুষজন যোগাযোগটা অব্যাহত রাখতে পারে চলাচল করতে পারে আমরা সেই পরিকল্পনা নিয়ে একদিকে যেমন আমরা এই চার লেনের রাস্তা করে দিচ্ছি তার সাথে সাথে পাশে আবার আমরা আলাদা লেন করে দিচ্ছি স্থানীয় যেগুলি মানে রিকশা ভ্যান বা স্থানীয় যে সমস্ত যানবাহন চলবে অর্থাৎ প্রতি ইউনিয়নের সাথে ইউনিয়নে যোগাযোগ যাতে হয় সেই ব্যবস্থাটাও আমরা করে রাখছি আর যেখানে যেখানে রেল লাইন তার উপর থেকে ওভারপাস করে দিচ্ছি অথবা যেখানে প্রয়োজন আন্ডারপাস করে দিচ্ছি এইভাবে করে দিয়েই কিন্তু আমরা যোগাযোগটা চলাচলটা যেহেতু আরও উন্নতি হয় সেদিকেই আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি প্রথম এই ধরনের একটি রাস্তা আমি করেছিলাম আমি প্রথমবার যখন প্রধানমন্ত্রী তখন নলকা হাতিকমরুল রাস্তা আমরা যমুনা বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর যে সড়কটা আমরা করে দিয়েছিলাম সেখানে কিন্তু প্রথম দ্রুত যানের জন্য সড়ক তার সাথে পাশেই একটি লেন করে দিই এবং বর্তমানে আমরা প্রায় প্রতিটি হাইওয়ে সেভাবে করে দিচ্ছি সাধারণ মানুষের মানে চলাচল উপযোগী স্থানীয় জনগণের যোগাযোগের সুব্যবস্থা করা আর দ্রুত যানগুলি যেন দ্রুতভাবে চলে যেতে পারে অল্প সময়ের মধ্যে যেন মানুষ তার গন্তব্যে পৌঁছাতে পারে সেদিকে দৃষ্টি দিয়েই কিন্তু এটা করা হয়েছে এই রাস্তাগুলি করতে যে অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল যা হোক আমি আমাদের এই সেকশনটা সেনাবাহিনীর হাতে তুলে দিই এবং সেনা সেনাবাহিনীর এটা হচ্ছে চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এবং ইঞ্জিনিয়ার বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ানের সহযোগিতায় তারা এই রাস সড়ক মানে ওভারপাসটা এবং সড়কটা খুব দ্রুত সময়ের মধ্যে এবং বেশ অল্প খরচে এটা করে দিতে সক্ষম হয়েছে তাছাড়া তেইশটি সেতু আমরা করে দিয়েছি যা যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতি হয়েছে আমাদের যেমন এদিকে টাঙ্গাইল থেকে শুরু করে একেবারে ফেনি পর্যন্ত এখন আর চলাচলে কোনো অসুবিধা হবে না কারণ আমি জানি যথেষ্ট কষ্ট ভোগ করতে হয়েছে এই অঞ্চলের মানুষকে কিন্তু এখন আর সে কষ্ট হবে না এবং ঢাকা চট্টগ্রাম যে রাস্তা আমরা চার লেন করে দিয়েছি সে সেই চলাচলটাও আরও সহজ হয়ে যাবে ভবিষ্যতে আর অনেক পরিকল্পনা আমাদের আছে যেমন ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট ঢাকা থেকে একেবারে দিনাজপুর পর্যন্ত ঢাকা বরিশাল পর্যন্ত আমরা দ্রুতগামী ট্রেন অর্থাৎ বুলেট ট্রেনের ব্যবস্থা করে দেব আমরা ইতিমধ্যে এক্সপ্রেসওয়ে তৈরি করে দিচ্ছি ঢাকায় আমরা অনেকগুলি ওভারপাস মেট্রো রেল অর্থাৎ আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে এরকম বহু কিছু আমরা কিন্তু তৈরি করে দিচ্ছি মানুষের যোগাযোগটার জন্য সহজ হয় সেই দিকে দৃষ্টি রেখে যাক হোক আমি বেশি আর সময় নিতে চাই না আমি ঢাকা চট্টগ্রাম লেন ওভারপাস ফতেপুর রেলওয়ে ওভারপাস এবং আমাদের সাচেক সড়ক সংযোগ প্রকল্পের আওতায় জয়দেবপুর চন্দ্রা টাঙ্গাইল এলেঙ্গা মহাসড়কে নির্মিত তেইশটি সেতু এর শুভ উদ্বোধন ঘোষণা করছি প্রধানমন্ত্রী আপনাকে অশেষ ধন্যবাদ আমরা এ পর্যায়ে একটি মোনাজাত মোনাজাতে অংশগ্রহণ করব। মোনাজাত পরিচালনা করবেন গণভবন জামে মসজিদের পেশ ইমাম মলানা আতিকুর রহমান অউজুবিল্লাহ শীত নিরজি বিসমিল্লা নিরুয়াহি মল্লহ মসল্লি ওয়াসল্লি মোবারি কালাই রব্বানা তিনাফিদুনিয়া হাসানা অফিল আফিরতি হাসানা তা ওকিনা আদা বান্নার রব্বীর হামহুমা কামা নি সবি রব্বুল এলামিন জয়দেবপুর চন্দ্রা টাঙ্গাইল এলেঙ্গা মহাসড়ক চারলেনে উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতা নির্মিত তেষ্টি সেতু এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে জেলার ফতেহপুর রেলওয়ে এর শুভ উদ্বোধন করলেন প্রধান অতিথি শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রব্বুল আলমিন আজকের এই মুহূর্তে ইয়া আল্লাহ যে সকল প্রকল্পগুলি উদ্বোধন হয়েছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মানুষের কল্যাণের জন্যে মানুষের উপকারের জন্যে আপনি সেইগুলি সদগয়ে জারিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলমিন সেই প্রকল্পগুলি আপনি স্থায়িত্ব দান করেন আল্লাহ আপনি আমাদের সবাইকে পরহেজগার বান্দা হিসাবে কবুল করেন রব্বুল আলমিন আজকে ইয়া আল্লাহ ইসুকের মাস চোদ্দোই আগস্ট আগামীকাল পনেরোই আগস্ট ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যে দিনে ইয় আল্লাহ স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার পরিজন সবাই নির্মমভাবে নিহত হয়েছিলেন আল্লাহ সেই পনেরোই আগস্টের দিনকে সামনে রেখে এ আল্লাহ আপনার শাহী দরবার হাত উটাইলাম মেহেরবানী করে এয়া আল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা শেখ এয়া আল্লাহ কামাল শেখ জামাল শেখ রাসেলসহ এ আল্লাহ এই রাত্রে যারা নিহত হয়েছেন তাদেরকে আপনি জান্নাতুল ফিরিদা হউসের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেন এ আল্লাহ তিনি যে সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন এ আল্লাহ সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এ আল্লাহ তারই সুযোগ্য কন্যা মান মাননীয় প্রধানমন্ত্রী যে নিরলস ভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন যতগুলি উন্নয়নমূলক কাজ তিনি করেছেন এবং ভবিষ্যতে করার পরিকল্পনা গ্রহণ করেছেন সব কিছুর সদ্গায় জারিয়ার সাপ উনার পরিবার পরিজন বিশেষ করে মাতা পিতার কবরে আপনি পৌঁছে দিন রাব্বুল আলমিন আগামীকালকে পনেরোই আগস্ট সারা বাংলাদেশে সুখ দিবস উপলক্ষে কোরআন খানি ইয়াল্লা ইয়া আল্লাহ মিলাদ এবং দোয়ার মাহফিল কাঙ্গালাই বুধ সহজত রকমের আমল হবে প্রত্যেকটি ইয়া আল্লাহ দোয়ার মাহফিল কে আপনি আর মঞ্জুর করেন এ আল্লাহ সেই সুখকে শক্তিতে পরিণত করে বাংলার দেশের সমস্ত জনগণ দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসার তৌফিক দান করেন আমার যার হাত উঠাইলাম আমাদের সবাইকে আপনার একান্ত কৃতজ্ঞ আনুগত্য বান্ধা হিসাবে কবুল করেন আমাদের সকলের মায়ের পক্ষে আত্মীয় বাবার পক্ষে আত্মীয় শ্বশুর শাশুড়ির পক্ষে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী গুণগ্রাহী দেশবাসী যারা জীবনের এক কোনো পর্যায়ে এসে মৃত্যুর হাতে পরাজিত হয়ে চিরদিনের জন্য কবরবাসী হয়েছেন আল্লাহ প্রত্যেকের কবরের জীবনকে আপনি জান্নাতের জীবন জীবনে পরিণত করিয়া দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদা সখরাতিল মাউত রব্বুল আলামিন তোমার দরবারে একটি ফরিয়াদ করি মাননীয় প্রধানমন্ত্রী সুস্থ এবং সুদীর্ঘ হায়াত তুমি নসীব করে দাও ইয়া আল্লাহ তার রাজনৈতিক জীবন নিরাপদ এবং সুদৃঢ় করে দাও ইয়া আল্লাহ দেশ ও মানুষের কল্যাণের জন্য ইয়া আল্লাহ তার রাজনৈতিক ক্ষমতাকে আরো সুদীর্ঘ করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল

না আমাদের মানে আমাদের একজন আমি একটু দুঃখের সঙ্গে যাচ্ছি আমাদের একজন সংসদ সদস্য মারা গেছেন যে চলমান সংসদে উনি কুড়িগ্রামে যা তাজুল ইসলাম উনি বিরোধী দলীয় হুইপও ছিল ছিলেন তো উনি মারা গেছেন ওনার লাশ এসছে সংসদ ভবনে সাউথ প্লাজায় যা হবে তারা অপেক্ষা করছে আমার মনে হয় আজকের ভিডিও কনফারেন্সে কথা বলার সময় পাবো না কারণ তারা বেশ অনেকক্ষণ ধরে সেখানে লাশ রয়ে গেছে গরমের মধ্যে তা আমাকে এক্ষুনি যেতে হবে সংসদ ভবনে আসলে এটাই আমাদের জীবন তো আমি এই জন্য আমাদের যেহেতু এখানে টাঙ্গাইল ডিসি অফিস এবং আর কোথায় ফেনি ফেনি এবং টাঙ্গাইলের সঙ্গে যোগাযোগ আছে না ফেনি টাঙ্গাইল এবং সেখানে যারা বসে আছেন ডিসি অফিসে সেই সাথে সমগ্র বাংলাদেশে যে জন সংযোগটা আছে সকলকেই আমি মানে আমি আমি দুঃখ জানাচ্ছি যে আমি ভিডিও কনফারেন্সে কথা বলতে পারছি ভবিষ্যতে আবার আপনাদের সঙ্গে কথা হবে আর আবার আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সেনাবাহিনী সহ সড়ক এবং জনপথ এবং সেতুর যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন যারা এই দুঃসাধ্য কাজটা অল্প সময়ের মধ্যে করে দিয়ে জনগণের চলাচলের সুযোগ করে দিয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই শেষ করে দিন কারণ লাশটা পড়ে আছে আমি এখনই দেখতে যাব কারণ আমি সংসদ নেতা আমার দায়িত্ব সে যে দলেরই হোক কাজী তার লাশের প্রতি সম্মান দেখানো এবং এখনই জানা যা হবে কাজে সেখানে আমাকে যেতে হবে এই জন্য আমি সত্যি খুব দুঃখিত একদিন তো কথা বলব মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই ভিডিও কনফারেন্সিং এখানে সমাপ্তি ঘোষণা করছি সকলকে ধন্যবাদ